দেশে ফিরেই ছিনতাইয়ের কবলে বাংলাদেশি প্রবাসী, এ সংক্রান্ত এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। আর এই চ্যানেলে প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ সংবাদগুলো পড়ে শোনানো হয়, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন তাই অনুরোধ রইল। সৌদি আরব থেকে দেশে ফিরে বিমান বন্দর থেকে গ্রামের বাড়ি চাঁদপুর ফেরার পথে ডেমরায় সপরিবারে প্রবাসী এক যুবক ছিনতাইকারীর কবলে পড়েছেন। প্রবাসী ওই যুবক সহ পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ও 18,000 সৌদি রিয়াল ছিনতাই করা হয়েছে। আহতদেরকে ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোর 4:30 দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতরা হলেন সৌদি প্রবাসী আনোয়ার হোসেন মানিক, তার বড় বোন জান্নাতুল নাইম, বড় বোনের স্বামী আবু তাহের ও ছোট বোন নুসরাত জাহান। তাদের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামে। আহত ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি গত 5 বছর সৌদি আরব ছিলেন, সেখানে রং মিস্ত্রির কাজ করেন। ছুটিতে মঙ্গলবার রাতেই বাংলাদেশে আসেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। আর তাকে এগিয়ে নিতে ভগ্নিপতি আবু তাহের তার নিজ গ্রাম থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে সপরিবারে বিমানবন্দর এসেছিলেন আনোয়ারকে নিতে।